কাতল ভাই চুপ থাকতে পারে না, কারণ আমি যদি হাতে হাড়ি ভেঙে দেই ইয়া স্ক্রিনে দেখেন তাহলে আমি আমরা একটু ইয়া পুলকিত হব। একটু থামেন, ধরা খাইছেন ভাই। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। রাসেল ভাই সারা পৃথিবীতে পাকিস্তান ছাড়া আর কোনো দেশ দেখেন? আচ্ছা যাই, রাসেল ভাই যেহেতু পাকিস্তান ছাড়া আর কোনো দেশ দেখে না, কম্পেয়ার করার জন্য আমরা পাকিস্তানের সাথেই কম্পেয়ার করি। রাসেল ভাই বললো পাকিস্তানে কিছু পণ্য দ্রব্যের দাম বলো। পাকিস্তানে 1 কেজি গরুর মাংস কত রাসেল ভাই জানেন? 1 কেজি গরুর মাংস হচ্ছে 700 রুপি, 700 পাকিস্তানি রুপি। 700 পাকিস্তানি রুপির মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 252 টাকা। 1 কেজি খাসির মাংসের দাম সেখানে 1400 টাকা, বাংলাদেশি টাকায় যেটা 504 টাকা। 1 কেজি বাসমতি চাল, ওই যে যেটা লম্বা লম্বা, যেটাতে হচ্ছে আপনারা ইয়া খান, ওই যে কাচ্চি বাসমতি চালের কাচ্চি, ওই বাসমতি চাল 1 কেজির দাম হচ্ছে ওইখানে 350 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকা 126 টাকা। 1 কেজি আটার দাম 119 রুপি, বাংলাদেশি টাকায় 42 টাকা। আচ্ছা এবার কম্পেয়ার করি চলেন। বাংলাদেশে গরুর মাংসের কেজি 800 থেকে 850-র নিচে না, আর পাকিস্তানে 252 টাকা। কি কি উন্নয়নটা আপনারা করছেন দেখেন বাজার ব্যবস্থার অবস্থা। দেখি শুধু গরুর মাংস আর খাসির মাংসই খান? না 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 না, আমি সবগুলোর দাম বলছি, আস্তে একটু ওয়েট করেন, কারণ সবগুলো তো আপনি বলতে পারবো না। আমি প্রোটিনে আসি, তারপরে শর্করায় আসি, প্রত্যেকটা খাদ্য শ্রেণী থেকে একটা একটা করে আসি, সব তো বলতে পারবো না। পারবো বলেন ভাই? মাংসের কথাই বলছেন? না না, এই তো আমি তো দ্রব্যমূল্যের কথা তো আমিও স্বীকার করেছি যে এটি বৈশ্বিক পরিস্থিতি রয়েছে। আপনি স্বীকার করেন, আপনি কম্পেয়ার করতে গিয়ে একটা ভুল কম্পেয়ার করলেন। আপনি বললেন যে পাকিস্তানে মুরগির মাংসের দাম নাকি 700 টাকা। আপনার টাকা রুপির পার্থক্যটাই জানেন না। আপনি জানেন না যে 1 টাকা সমান সমান 2.78 রুপি, অর্থাৎ পাকিস্তানের 1 রুপি সমান সমান বাংলাদেশের 36 পয়সা মাত্র। আপনি এই কম্পারিজনটা জানেন না। টাকায় 700 টাকা প্রথম আলোর? না না, আপনি জানেন না। আপনি আবার পড়েন, আপনি আবার পড়েন, সেটি দেখেন না। আপনি আবার, আমি দেখছি তো ভাই, আমি তো দেখে বলতেছি, আপনি আবার দেখেন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আবার দেখেন। আপনি ভুল দেখছেন, আপনি ভুল দেখছেন, আপনি ভুল দেখছেন। ওখানে রুপি লেখা, পাকিস্তানি মুদ্রায় লেখা, পাকিস্তানি মুদ্রায় লেখা রে ভাই, পাকিস্তানি মুদ্রায় টাকা লেখা না রে ভাই। রিপোর্টার ভুল করতে পারে ভাই, আমি আমি আপনাকে বলতে, তাহলে পাকিস্তানের পত্রপত্রিকা গুলো খোঁজ নেন, আন্তর্জাতিক পত্রপত্রিকা গুলো খোঁজ নেন। প্রথম আলো কি ভুল করতে পারে না? তাহলে ভাই আপনি ভুল করছেন, তাহলে প্রথম আলো ভুল করছে। আমি আপনাকে বললাম, গ্যারান্টি দিয়ে বললাম, আপনি আন্তর্জাতিক পত্রপত্রিকা গুলো দেখেন, আন্তর্জাতিক মিডিয়া বা পাকিস্তানের মিডিয়া গুলোর দিকে তাকান। আমি পাকিস্তানের দিকে নজরে দিতাম না যদি আপনি পাকিস্তানের কথা উল্লেখ না করতেন। আমি আপনার আপনাদের স্বামী রাষ্ট্র ভারতের দিকে মনোযোগ দিতাম। আপনি যেহেতু আপনাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের দিকে মনোযোগ দিচ্ছেন, এই জন্য আমি পাকিস্তানের দিকে মনোযোগ দিয়েছি। আমি পাকিস্তানের দিকে মনোযোগ দিতামই না। আপনি সেটি ভালো মতো দেখেন। আমি দেখছি ভাই, আপনি জাস্ট আমি আপনি আপনাকে কি আপনাকে কি দুই একটা পত্র পত্রিকার নাম বলে দিব আমি, নাকি আপনি গুগল করতে পারবেন? হ্যাঁ বলেন। আচ্ছা আপনি আপনি জাস্ট লেখেন প্রাইসেস অফ কমোডিটিস ইন পাকিস্তান টুডে, এটা লেখা সার্চ দেন। আপনি আপনি ডন পত্রিকা, আমি আপনাকে ডন পত্রিকার নাম বললাম, আপনি ডন পত্রিকা একটু সাধারণ নাকি কি বলতে দিবেন? সাধারণ ডনে আজকে নাই ভাই, ডনে আজকে প্রাইস দেয় নাই। দেখছি 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 রাসেল ভাই, ডনে আজকে নাই, আজকে দেখছি আমি। আচ্ছা একটু থামেন, একটু থামেন, ধরা খাইছেন ভাই, ধরা খাইছেন, একটু থামেন থামেন, ধরা খাইছেন। আপনি সেটি দেখেন? আরে ভাই ধরা খাইছেন, একটু থামেন, পাবলিক তো বুঝবে আপনি ধরা খাইছেন, গলাবাজি করে তো পার পাবেন না। আমি তো আরে ভাই আমি তো আপনাকে আমি আপনাকে স্ট্রেইট সংখ্যা দিয়ে দিচ্ছি। আমি তো পত্রিকার নাম বলি নাই রে ভাই, আমি বলছি আপনি কিনবে সার্চ দিতে হবে, সার্চ দিতে পারেন কিনা জিজ্ঞেস করছি। আপনি বলছেন যে না কিনবে সার্চ করতে হবে, জেনে দেন। আমি ডন পত্রিকা সার্চ দিছি তো নাই, ডন পত্রিকা আপনার তথ্য নাই, ডন পত্রিকার নাম শুনি নাই কে বলছে রে ভাই? ডন পত্রিকা সার্চ দিয়ে আজকে আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য নাই, সেই তথ্য রয়েছে, আপনি গুগলে সার্চ দেন, আপনি সার্চ দিতে পারেন কিনা। আমি সার্চ দিছি তো রে ভাই, নাই, আমি তো সার্চ দিছি। আচ্ছা যাই হোক, আপনি থামেন, আপনি একটু সার্চ দিয়ে আমাদেরকে দেখান, একটু ইয়া স্ক্রিনে দেখান, তাহলে আমি আমরা একটু ইয়া পুলকিত হব। আপনি দেখান? আরে ভাই আমি তো বলছি নাই, আপনি বলছেন আছে, তাহলে দেখান, নাই আমি কোথা থেকে দেখাবো? আপনি দেখান তাহলে তো হয়, নাই তো আমি দেখাবো কোথা থেকে? আপনার যে পত্রিকা সেটি দেখান, আপনি যে পত্রিকা কথা বলছেন। আরে ভাই আপনি আমার, আমি বুঝতে পারছি, আমি একটু আমি আমার বক্তব্যটা একটু দেই, এরপর আমি আপনাকে দেখাই।
আমার বক্তব্যটা শেষ করি, হ্যাঁ, তারপর আমি আপনাকে দেখাচ্ছি, আমি আপনাকে দেখাচ্ছি। মানে আমি আসলে পাকিস্তানের সাথে কম্পেয়ার করতে চাইতামই না। পাকিস্তান বর্তমান বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থায়, মানে এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। মানে পাকিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রের উদাহরণ টানছে আমাদের রাসেল ভাই, যারা বলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে। এরা পাকিস্তানের সাথে কম্পারিজনে যায়। আমি আমি আপনাদেরকে বলি ভাই, দয়া করে আফগানিস্তানের সাথে একটু কম্পেয়ার করেন। আফগানিস্তানের অবস্থা বাংলাদেশের চাইতে এখন ভালো, দ্রব্যমূল্যের দামের দিক থেকে। একটু আফগানিস্তানের সাথে কম্পেয়ার করেন, পাকিস্তানের পাকিস্তানের সাথে কম্পেয়ার করছেন, তাতেও আমার আপত্তি নাই। তার চেয়ে তো বাংলাদেশের অবস্থা খারাপ। বাট স্টিল আমি আপনাকে বলবো, আফগানিস্তানের সাথে একটু কম্পেয়ার করেন। সাহেদ ভাই যখন আমাকে প্রশ্ন করেছে দ্রব্যমূল্য নিয়ে, আমি প্রথমেই স্বীকার করেছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে এবং সেটির নির্দিষ্ট কারণ রয়েছে। আমি আমি আসলে আমি আপনাদের সিন্ডিকেট, এই তো আপনি বিশ্বাস করবেন, আপনি বিশ্বাস করবেন, আমি আপনারা সবাই সাহেদ ভাই একটু বলতে দিব, রাসেল ভাই সাদ্দাম ভাই সাদ্দাম ভাই একটু শেষ করবেন। আমার 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 বক্তব্যের সময় রাসেল ভাই চুপ থাকতে পারে না, কারণ আমি যদি হাটে হাড়ি ভেঙে দেই, আমি আমি হাটে হাড়ি ভেঙে দেই, তো এই জন্য রাসেল ভাই চুপ থাকতে পারে না। আমাকে ডিস্টার্ব করতে হবে, আমার পয়েন্ট গুলো তুলে ধরতে ধরে দেওয়ার ক্ষেত্রে বাধা দিতে হবে। এটা হচ্ছে রাসেল ভাইয়ের স্ট্র্যাটেজি। মিথ্যা ভুল বানোয়ার তথ্য দিলে তো আপনাকে ধরতে হবে ভাই। আমি 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 কোনটা ভুল দিছি ভাই? কোন তথ্যটা ভুল? কোন তথ্যটা ভুল? আমার প্রত্যেকটা তথ্য ভুল। ডন পত্রিকা আপনি খুঁজে পাচ্ছেন না? ডন পত্রিকায় নাই তো, ডন পত্রিকায় খুঁজে পাচ্ছি না, কি বলছে আপনারে? পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় পত্রিকার নাম আমি জানবো না, কি বলেন ভাই? আমি ডন পত্রিকা ভাই আমার দেখেন, রাসেল ভাই আমাকে তো বক্তব্য দিতেই দিচ্ছে না, কারণ আমি যদি হাটে হাড়ি ভেঙে দেই, আমি আরো এরকম কিছু স্ট্যাটিস্টিক্স যদি তুলে ধরি, রাসেল ভাইদের এই ভয়। আচ্ছা হোয়াটএভার, আমি আপনার পরবর্তী প্রশ্নে আসি, যে যদি সংবিধান অনুযায়ী নির্বাচন হয়, সেই নির্বাচনে গণ অধিকার পরিষদ কি করবে? সংবিধান অনুযায়ী নির্বাচন হলেও গণ অধিকার পরিষদ অংশ নিবে, তবে কোন সংবিধান? যেই সংবিধান আওয়ামী লীগ তার নিজের মতো করে কাটাছিড়া করেছে, সেই সংবিধান না? আপনি সেই সংবিধানের কথা বলেন, বললে আমি বলবো যে আমার আমরা ওই নির্বাচনে অংশগ্রহণ করব না। যেই সংবিধান জনগণের সংবিধান, সেই সংবিধান অনুযায়ী গণ অধিকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে। যেই সংবিধান শেখ হাসিনার সংবিধান, যেই সংবিধান আওয়ামী লীগের সংবিধান, সেই সংবিধান অনুযায়ী গণ অধিকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে না, করতে পারে না। আমরা বাধ্য করব শেখ হাসিনাকে, আমরা বাধ্য করব আওয়ামী লীগকে এই সংবিধানকে জনগণের সংবিধানে রূপান্তরিত করতে। আমরা বাধ্য করবো আওয়ামী লীগকে, বর্তমান সরকারকে, এই সংবিধানকে বাংলাদেশের যেই জনগণের আকাঙ্ক্ষার সংবিধান, সে আকাঙ্ক্ষার সংবিধানে পরিণত করতে। বাংলাদেশের জনগণ চায় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে। আমরা আমরা বাংলাদেশের সাধারণ জনগণের আমরা সাধারণ জনগণের মতামতের উপর ভিত্তি করে সংবিধান সংশোধন করার আহ্বান জানাই। সংবিধান যদি তারা সংশোধন না করে, তারা বিদায় নিবে, আমরা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন নিরপেক্ষ আমন্ত্রণ জানানো হবে, সাথে থাকবে। যারা 10 জন থাকেন।